ভুয়ো স্টেশন মাস্টার সেজে তোলা আদায় করতে গিয়ে গ্রেপ্তার যুবক। এবার আসানসোল স্টেশন চত্বরে আটক ভুয়ো স্টেশন মাস্টার। ভুয়ো স্টেশন মাস্টার সেজে হুমকির অভিযোগ উঠল তিনটি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রেল পুলিশের হাতে আটক ভুয়ো রেলকর্মী। আসানসোল স্টেশন চত্বরে টিকিট কাউন্টারের নিকট শৌচালয়ের সামনে গিয়ে নিজেকে পানাগড়ের স্টেশন মাস্টার বলে হুমকির সুরে পরিচয় দিচ্ছিল বলে অভিযোগ। সেই সময় কিছু রেল কর্মীদের নজরে পড়ে বিষয়টি। তারা সাথে সাথে রেল পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভুয়ো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য রেল পুলিশের আধিকারিকের কাছে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তিনটি আইডেন্টি কার্ড পাওয়া যায়। সেই মুহূর্তে সন্দেহ জাগে রেল পুলিশে। জোর কদমে তল্লাশির পর জানা যায় এই ব্যক্তি ভুয়ো। ঝাড়খণ্ডের ধানবাদ অঞ্চলে বাড়ি। সে বলতো পানাগড়ে আমি স্টেশন মাস্টার। ভুয়ো স্টেশন মাস্টার তন্ময় কর, সনাতন হালদার এবং জয় গোস্বামী এই তিনটি নামে পরিচয়পত্র অভিযুক্তদের কাছ থেকে পাওয়া যায়। ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা তদন্তে নেমেছে রেল পুলিশ। অভিযুক্ত যুবকের দাবি, মা তাকে সরকারি চাকরি পাওয়ার কথা বলছিলেন বারবার। মায়ের সেই ইচ্ছা পূরণের জন্যই ছমাস ধরে এই কাজ করে যাচ্ছে, তবে শেষ রক্ষা হলো না। ভুয়ো পরিচয় নিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে হাজতে ঠাঁই হতে চলেছে তার। স্টেশন মাস্টারের নাম কেতাম আছে স্টেশন মাস্টার কা কাম করতে হ্যাঁ কাহা কাহা স্টেশন মাস্টার আয়ে তুম স্যার হম তো স্বীকার কর লি তুম কাহা কাহা কা হ্যায় স্টেশন মাস্টার কাহা কা হ্যায় কাহিন কে লিয়ে স্বীকার কর লি কাহা কা হ্যায় কে মহিনে সে কর রহে হো কাম স্যার ছ মহিনে সে স্টেশন মাস্টার পরিচয় পরিচয় কা দেতে স্যার আপনা এসএন এসএন বলে কেউ কার রাতে আপ पैसा का चलता है सर। मैं मम्मी बोलते हैं सरकारी नौकरी ले होटल सरकारी नौकरी ले हो उसी के चलते मेरे मम्मी बोलते हैं सरकारी नौकरी नहीं कर पा रहा है। क्या हो रहा है सिंह जी पूरा कर्मी सर जी अरे बोल करता है अपना एक मिनट যে এক ব্যক্তিকে আজকে আরপিএফ গ্রেপ্তার করেছে, সে আমাদের রেলের কোনো মানুষ নয়, রেলের কোনো কর্মী নন, এবং সে ভুয়ো পরিচয় দিয়ে এই ট্রেনে ট্রাভেল করছিল, কখনো স্টেশন ম্যানেজার, কখনো টিটি, সবগুলোই ভুয়ো। আরপিএফ তাকে গ্রেপ্তার করেছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা এর বিরুদ্ধে গ্রহণ করা হবে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।